আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক রামাদানুল করিমের সুন্দর একটি সময়ে সবাইকে আমন্ত্রণ আপনারা দেখছেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত মহিমান পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ প্রিয়দর্শকের অনুষ্ঠানে রামাদানুল করিমের গুরুত্ব তাৎপর্য ফজিলত এবং আমাদের কী করণীয় সকল বিষয় নিয়ে আমরা নিয়মিত কথা বলি আর কথা বলার জন্য আমাদের সঙ্গে থাকেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আসুন আজকের অতিথির সাথে পরিচিত হই আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বরণ ইসলামী চিন্তাবিদ হাজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খাতীব মাউল আনা শায়েখ আখতার জামান আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহত ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ মাহতালম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং রামাদারুল করিমের বরকতময় একটি সময়ে আপনার মত গুণীজনের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক রামাদান এবং কুরআন কুরআন এবং রামাদান একেবারে পাশাপাশি সমুচ্চারিত দুটো শব্দ রমাদান কোরআনের জন্য অথবা কোরআন রামাদানের জন্য আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আলোচনা শুনব কোরআনের কি বার্তা মাহেরামাদান এই বিষয়টি নিয়ে মহতারাম আমরা দেখি যে রামাদানের আগমন সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন শাহরু রমাদি উন জিলা ফিহিল কোরআন একটু কি আমাদেরকে বলবেন যে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক আসলে কি ধন্যবাদ মহতারাম এমন একটি বিষয় উপস্থাপন করার জন্য বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ রমজানকে আমরা যেমন রমজান মাস বলি অনুরূপভাবে আমরা রমজানকে শাহরুল কোরআন হিসেবে অবহিত করে থাকি কেন অবহিত করি কেননা রমজানের এই যে ফজিলাত রমজানের যে মর্যাদা এই সমস্ত কিছুই তো একমাত্র কোরআনের কারণেই হয়েছে আল্লাহ কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়া শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই অবতীর্ণ হওয়া বা কোরআন আসা এটা রমজান মাস কেন্দ্রিক শাহরুল রমাদান আল্লাহ তাআলা স্পষ্ট বলেন শাহরুল রমাদান আল্লাজি উনসিলা ফীহিল কোরআন হুদা লিনাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা আবাল ফুরকান এবং এটা স্পষ্ট রূপে হেদায়েত বর্ণনা করেছে এবং এটা সত্য মিথ্যা পার্থক্যকারী এই কোরআন কোরআন আমরা চর্চা শুধু তেলাওয়াতের মাধ্যমে করব না কোরআন বুঝার মাধ্যমে করব কোরআন শুদ্ধ করার মাধ্যমে করব কোরআনকে বুকে ধারণ করে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আমরা কোরআনের চর্চা করব। মানে কোরআনময় জীবন গঠন করা অবশ্যই কোরআনের মাস মানেই হলো কোরআনের সমস্ত বিষয় আমাকে হৃদয়ঙ্গম করার জন্য একটি বিশেষ মুহূর্ত হলো রমজান মাস এই রমজান মাসকে কাজে লাগিয়ে অবশ্যই অবশ্যই রসুল্লাহ সাল ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কী জানি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম নিজেই বলছেন যে রসুল্লাহ সাল্লাস্লাম রমজান মাস আসলে নিজে কোরআন পড়তেন জিব্রাহিন আলহিহাল্লা সাল্লাম রসুলের কোরআন শুনতেন এবং জিব্রাহিল আলীহাতু সালাম রসুলকে কোরআন শুনাতেন সেটা রসুল্লাহ সাল্লাহ আলীহাম শুনতেন তাহলে রসুল বাস্তব অর্থে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে রমজান মাসে আমাদের কোরআনের চর্চা বাড়াতে হবে কিন্তু আমরা শুধু মনে করি যে তারাবির ভিতরে কোরআন শুনে আসব এর মাধ্যমে আমার এই কোরআনের মাসের হক আদায় হবে কোনো অবস্থায় এটা সম্ভব নয় একটি বিষয় আমি একটু মহাম আপনার কাছে আসতে চাই সেটি হলো যে যদিও আমরা আপনি যেটি বলছেন যে অনেক পিছিয়ে আছে কোরআনকে নিয়ে কিন্তু এরপরও যখন রামাদান আসে আমরা সালাতুর তার বেঁচে সামিল হই রামাদান যখন আসে সাহরিতে আমরা কোরআন তেলাওয়াত শুনি রামাদান যখন আসে আজকে যে সকল দর্শকরা আমাদেরকে দেখছেন ইসলাম অনুষ্ঠানগুলি তারা দেখেন কোরআন তেলাওয়াত করার গুরুত্ব এবং আবশ্যকীয়তা কতটুকু রমজান একটু যদি বলেন কোরআন তেলাওয়াত তো অবশ্যই অবশ্যই সব সর্বদার জন্য মমিনের এটা কেননা সর্বোত্তম জিকির হলো কোরআন আচ্ছা যত জিকির এই পৃথিবীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি বা কোরআনের বাণীর মাধ্যমে আমরা পেয়েছি জিকির মানে কি আল্লাহ আলাকা স্মরণ করা ওলাকা দিয়ে স্মরণাল কোরআন আরে জিকির ফাহাল মিম্মদাকির এই যে সোরা কমারের ভিতরে আল্লাহ আলাহ বারবার একটি কথা বলে স্মরণ করার জন্য বা তেলাওয়াত করার জন্য আমি সহজ করে দিয়েছি মানে কোরআন যেহেতু আল্লাহর কালাম তো আমি আল্লাহর কালাম যখন পড়ছি আমি আল্লাহকে স্মরণ করছি স্মরণ করছি কবি চমৎকার বলছেন আমি এই জায়গা থেকে আপনার আলোচনায় আবার ফিরে আসবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত মহিমানে তরাম পাওয়ার পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি সাথে থাকুন গুরু এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য চিনি ব্যবহারে খুশিতে দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য দর্শক বিরতি পেরে আবার আমন্ত্রণ দেখছেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত মহিমান পাওয়ার্ড বাই আশিয়ান গ্রুপ মহতারাম আমরা যেখান থেকে ছিলাম যে রমাদানুল করিমে কোরআন আসে অথবা আমরা কোরআনের কাছে আসি তো রমাদানুল করিমে কোরআনের কি হক আমাদের প্রতি অথবা আমাদের কি হক কোরআনের প্রতি এটি যদি একটু বলে এক নম্বর আপনার এক নম্বর প্রশ্নের উত্তরে যদি বলি যে কোরআনের কি হক আমাদের প্রতি কোরআনের হক উম্মতের প্রতি যেটা সেটা হলো যে এই কোরআনকে আমরা সহি শুদ্ধ রূপে পড়া শিখব অনেক সময় আমরা কোরআন পড়ি ঠিক কিন্তু অনেকে আজকাল বর্তমান সময়ে আমরা যে জিনিসটা অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কোরআন চর্চার একটা সুযোগ বৃদ্ধি পেয়েছে যে কেউ সময় বের করতে চাইলে যে কেউ এমনকি তার চলাফেরার পথেও যদি চায় অর্থাৎ গাড়িতে বসে আছে তার অফিসে যেতে দুই ঘন্টা সময় লাগছে রাস্তার যানজটে আছে যানজটে কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করতে সে কোরআনের অর্থ সেখানে সে দেখতে পারে অনলাইনে বসে সেগুলো দেখতে পারে তো তার অর্থ এই না যে আবার আরেকটি বিষয় আছে এখানে সেটা হলো কোরআনের অর্থ দেখে এটা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন আছে গাইডলাইন শুধু অনলাইনটাই সমাধান নয় সমাধান নয় কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন অফাকে হাত ও আব্বা সোহায় আবাসের ভিতরে আয়কে হাত ও আব্বা মাতা আল্লাহ কুমালি আনা কুম উনি প্রশ্ন করলেন সুর আল্লাহ ফাহে হাতে চিনতে পেরেছি আব্বা কি জিনিস অর্থাৎ তিনি আরব হয়েও রসুলকে কে মেনে জিজ্ঞাসা করা লাগে আরবি লোক তার অর্থ কি যে কোরআন বোঝার জন্য আপনাকে শিক্ষকের কাছে যেয়ে অর্থাৎ আপনার এই কোরআনকে সুন্দরভাবে ভাবে আয়ত্ত করার জন্য এর জন্য শ্রম দিতে হবে এর জন্য সময় দিতে হবে আমি অনলাইন থেকে শিখতে পারি কিন্তু এরপরে কোনো না কোন একজন শিক্ষকের সাথে আমার জন্য সংস্পর্শ এবং যোগাযোগ থাকে এটা আমি ব্যাখ্যাটা একটু বলি যে উনি জিজ্ঞাসা করলেন যে ফাঁকে হাতো চিনি ফাঁকে হা মানে ফল আব্বা কি জিনিস তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে পরবর্তী আয়াতেই তার অর্থ বলে দেওয়া হচ্ছে মাতা আল্লাহ কুম বলি অর্থাৎ ফাঁকে হালো মাথা আল্লাহ কুম অর্থাৎ তোমরা যেটা খাবে সেটা ফল ও আব্বা বলি আনাহামিকুম সেটা হলো আব্বা মানে যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে কোরআন শুধু পড়লেই হবে না বিশুদ্ধভাবে যেন পড়তে পারি এবং কোরআন বিশুদ্ধতার জন্য যেন কোনো একজন শিক্ষককে গ্রহণ করি এবং এই পবিত্র সূচনা কোরআনের পথে যাত্রাটি যেন রমজান রমজান মাসে অনেক ধন্যবাদ জানাচ্ছি মহাতরাম শেখ খুবই আলোচনা করার জন্য আরও দীর্ঘ সময় শুনতে পারলে ভাল লাগতো কিন্তু ঘড়ির কাটা বলছি বিদায় নিতে হবে আপনাকে আবারও সুক্রিয়া জ্ঞাপন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত দেখলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ ইনশাল্লাহ তাহলে আগামীকাল একই সময়ে আবারও দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো রিজিয়ার স্পর্শ বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহহি অবরাখ্যাত হঠাৎ বুকের মাঝে চিন চিন ব্যথা অনুভব করি কোনো কিছু বোঝা লাগিয়ে আমি পড়ে গেলাম এরপর আমি কিভাবে বাঁচলাম আমি নিজেই জানি না এটা আমার ভাগ্য বলবো না সৌভাগ্য প্রশ্ন হলো আপনার বেলায় যদি আনন্দটি হয় আপনি কি ভাগ্যের আশায় থাকবেন নাকি সেখানে যাবেন যারা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা গর্বিত নই যে আমাদের রয়েছে সব ধরনের চিকিৎসার সর্বোচ্চ গুণগত মান আমরা গর্বিত শুধু আপনার হাসি মুখ দেখতে চাই বলে আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক কিছু তো খাচ্ছি মন ভরছে না মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য